তোমরা অনেকে রয়েছো ভাবছো যে আমাদের আন্ডিরন গ্রামে এত যে জল চারিদিকে পুকুরের মধ্যে রয়েছে, তো এই জলগুলো মাঠ দিয়ে কেন গিয়ে যে ডুমনে আমাদের নদী আছে সেখানে কেন যাচ্ছে না? তো ভাই যাবে কি করে? হ্যাঁ, এই যে জল এখন দেখছো এটা জানো কোথায়? এটা হচ্ছে ওই যে আমাদের তামালতলা মন্দির রয়েছে তার কিছুটা দূরে এখানে এসে একটা রাম মন্দির রয়েছে। তো রাম মন্দিরের এই যে রাস্তাটা মাঠের ধারের, এই যে রাস্তাটা সোজা রাস্তা ছিল, এটা এই যে পাটকাটি পাটকাটি মেলা আছে এটা সোজা রাস্তা কিন্তু, আর এগুলো হচ্ছে সব জমি, সব কিন্তু একদম জলের তলায় কিন্তু পুরো শুয়ে আছে, এখন পুরো জলের তলায়। ওই কাশফুল ফুটেছে সব, দেখো 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 এদিকেও দেখো, দেখতে পাবে কাশফুল ফুটেছে, কিন্তু এই কাশফুল এখন দুর্গাপুজো তো চলেই আসছে আর এখন এইরকম অবস্থা। এখানে এসে যত পুকুরের মানে পানারির সব ঢেউ সব এই কিনারায় এসে লেগে গেছে, আর এই চারিদিকের কিন্তু এরকম অবস্থা, একবার শুধু দেখো কেমন হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে পরিস্থিতি আজকের। তো এরকম যদি করে তাহলে কী করে হবে? হ্যাঁ, আর এইদিকে জমিগুলো দেখো, আমি আরও আপনাদেরকে একবার দেখাচ্ছি, ঠিক আছে দেখো একবার ভালোভাবে। এই যে সুন্দর কাশ ফুল ফুটেছে, বাকি এই যে রাস্তা সেগুলো একবার তোমাদেরকে দেখানোর চেষ্টা আমি করছি। ও এখানে আমি আর বিকাশ এসেছিলাম, বিকাশ তো ওই চলে গেছে রাম মন্দিরের কাছে, আর আমি তো এখনও পৌঁছাতেই পারলাম না, আমি শুধু আপনাদের এই ভিডিও করার জন্য একটু পিছনে থেকে গিয়েছিলাম। কত সুন্দর লাগছে কাশ ফুলগুলোকে, হ্যাঁ কাশ ফুল ফুটে গেছে, উপরে 11,000 তারের খুঁটি, তার নিচে এরকম জল, যদি একটা তার ছিঁড়ে যায় তাহলে কার যে কি বিপদ হবে কিছু বলার নেই। তাও একবার ভিডিওটা করছি সবাইকে দেখানোর জন্য, হয়তো জল আবার নেমেও যেতে পারে কিন্তু মোমেন্টটা কিন্তু থাকবে না। দেখো কি অবস্থা, এদিকটা একটু উঁচু আছে তাই এদিকটাই রাস্তাটা এরকম রয়েছে, আর বাকি এই যে ধারের অবস্থা দেখছো সব পুকুরের এরকম অবস্থা গেছে, পুকুর সরি রাস্তা, কি অবস্থা, একদম জলের তলায় মাঠকে মাঠ সব ডুবে গিয়েছে, মনে হচ্ছে যেন জলের প্রচুর পরিমাণে ঢেউ ঢেউ আসছে। দেখো একবার তাকিয়ে কি লাগছে চারিদিকে, এদিকে তা এদিকে তা সব দিকে, এধারে রাস্তাটা তো এতটাই জল হয়ে গেছে মানে বলা যাবে না কতটা জল হয়েছে, দেখে তো বোঝাই যাচ্ছে। আর এই রাস্তাটা এতটা একটু খারাপ রয়েছে, একটু ভালো করে মোবাইলটাকে ধরতে হবে, এখন যদি ফোনটা পড়ে যায় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। ওই দূরে কাশ ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছে দেখতে, এখন মনে হচ্ছে পড়ে গেছিলাম, এরকম অবস্থা হচ্ছে। ঠিক আছে ভাই, সাবধানে হাঁটতে হবে, নইলে কিন্তু এখনই যে হারে মানে ট্রাক্টর গিয়ে গিয়ে রাস্তাগুলো সব পিচ্ছিল হয়ে আছে, যখন তখন মনে হচ্ছে যেন পড়ে যাবো তাই মনে হচ্ছে। এখানে একটু দাঁড়াই গিয়ে দেখাচ্ছি, এগুলো কিন্তু সব ধান পোঁতা আছে, এই যে দেখছো এগুলো সব কিন্তু ধান, সব জলের তলায় সব ডুবে গিয়েছে, চারিদিকে এরকম অবস্থা, আকাশে পাখিগুলো উঠছে আর চারিদিকের এইরকম অবস্থা, পুরো জমি, কি লাগছে দেখে। হ্যাঁ দেখেন একবার দর্শকবৃন্দ আপনারা, দুই থেকে তিন দিন জলের মধ্যেই কিন্তু এরকম অবস্থা হয়ে গেছে, এখনও সব বাকি পুরোটাই।